আচ্ছা, ধন্যবাদ। খুব সুন্দর একটা প্রশ্ন, সাথে অনুমতি নিয়ে নিচ্ছে তার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। চেয়ারম্যান সাহেব, সে প্রশ্ন রয়েছে চেয়ারম্যান যে কিভাবে মেশিন পাবে। আচ্ছা, মেশিনের বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে একটু বলি, যেহেতু উপহস্ত শিল্প একটা প্রতিষ্ঠান বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং বেসিক রেজিস্ট্রেশন প্রাপ্ত, এবং উপহস্ত শিল্প যে লোগোটা দেখছেন সেটা সারা বাংলাদেশ বিশ্ব ট্রেডমার্ক করা, মানে এই লোগোটা মালিকানা মালিক আমি। পাশাপাশি এই উপহস্ত শিল্প ডেমো কিনা আছে, মানে ওয়েবসাইট কিনা আছে, যেটা উপর হ্যান্ডিক্রাফ্ট নামেই দেওয়া আছে। আপনার প্রশ্নটা হচ্ছে যে মেশিন আমরা কিভাবে পাবো বা মেশিনের বিষয়টা কি। ভর্তির সময় এবং কাজের মধ্যে, ট্রেনিংয়ের মধ্যে, কাজের শিডিউলের মধ্যে এবং দুই তিনবার উঠান বৈঠক এবং আলোচনার মধ্যে বলা হয়েছিল যে আপনারা আপনাদের নিজ দায়িত্বে সেলাই মেশিন কিনে নেবেন বা কিনতে পারবেন। এখন কথা হচ্ছে মেশিন যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দোকানের মেশিনের সাথে আমাদের মেশিনটা অনেকটা আকাশ পাতাল পার্থক্য হবে। কারণ কি, দোকানদার মেশিন দেয় সেটা দোকানের মতো বিজনেস করার জন্য, আর আমি যে মেশিনটা দিব সেটা ওই রকম ব্যবসায়িক মেশিন, কিন্তু মেশিনটা আমার নিজস্ব অর্ডার দিয়ে তৈরি করা, মানে একটু উন্নত মানের। এখন আপনারা মেশিন দোকান থেকেও কিনতে পারবেন, আপনারা মেশিন আমাদের কাছ থেকেও নিতে পারবেন, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। কিন্তু কোনোভাবে কোনো সদস্য মেশিনের টাকা কোনো মাধ্যমে ম্যাডামের হাতে দিতে পারবেন না। আমাদের যে অফিস, অফিসে আপনার শ্বশুর বা গার্জেনকে নিয়ে আসবেন, মেশিন থাকবে, মেশিন পছন্দ করবেন, টাকা জমা দিবেন, মেশিন নিয়ে বাসায় যাবেন। কেউ যদি কোনো ম্যাডামের সাথে লেনদেন করেন বা টাকা পয়সা দিয়ে মেশিন না পান, এটার জন্য উপস্থিত শিল্প দায়বদ্ধ না। এখন মেশিন কিস্তিতে এবং নগদে, নগদ যে কিনবেন নগদে পাবেন। কিস্তি বিষয়টা হচ্ছে এমন একটা বিষয় যে আপনারা আমার সদস্য, এটা ঠিক আছে, আপনারা যারা নতুন আছেন এবং যারা পুরাতন আছেন আপনারা আমার সদস্য, ঠিক আছে। অতিথিবৃন্দ যারা এসেছে তারা আজকে বক্তব্য আলোচনা শোনার পর তারা এখন কিন্তু 2-10 দিন গবেষণা করবে, রিসার্চ করবে, দুই একজনের সাথে হাট বাজার বলবে, গোপনে তথ্য নিবে, খোঁজ খবর নিবে, তাই না? নেওয়ার পর কিন্তু তারাও কিন্তু আপনাদেরকে একটা বুদ্ধি পরামর্শ দেবে, যে যেমন যার সাথে যেমন পরিচিত থাকবে। এখন কিস্তি মেশিনটা এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আমাদের যে বিউটি রামিয়া বুটিক আছে তার উপরে। সে যদি বলে যে কিস্তিতে মেশিন দেওয়া যাবে, সে যদি দায়িত্ব নেয় আমি কিস্তিতে মেশিন দিব, সে যদি দায়িত্ব নেয় তাহলে আমি যদি কিস্তিতে মেশিন দিই আমার দিতে একটু সময় লাগবে, কারণ আমি আপনাদেরকে এখনো পরিপূর্ণভাবে প্রত্যেকটা গ্রাম, ইউনিয়ন, এলাকা, পাড়া, মহল আমি চিনে উঠতে পারিনি। কেন চিনে উঠতে পারিনি? আপনাদের ভিতরে যারা সদস্য আছেন আপনারা কাজ শেখার মধ্যে ম্যাডামরা যে কাজ করতে চায়, ম্যাডাম মানে আমার আই ল্যাঙ্গুয়েজ কোনটা ডিস্টার্ব হচ্ছে আপনাদের জন্য, প্লিজ আপনারা একটু।